রাস্তা অবরোধটা আমরা করেছি সমস্ত কৃষকরা আজকে ধান বিক্রির জন্য দীর্ঘদিন ধরে মানে পড়ে রয়েছে। ধান বিক্রি সরকার বলছে মানে নেবো, এবং যে প্রসেসে ধানটা নিতে যাচ্ছে সেই প্রসেস চাষিরা বলছে আমরা ওই প্রসেসে ধান দিতে নারাজ। যার ফলে কি হচ্ছে, চাষিরা কারো 10 বিঘে সম্পত্তি সে 75 বস্তা বেশি মানে ধানটা দিতে পারবে না বলছে, ঠিক আছে। এবং এবং যার সর্বনিম্ন বলছে 14 বস্তা, তাহলে এইভাবে ধানটা নিতে গেলে তো চাষিদের বিরাট অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা বিডিও ম্যাডামের কাছে গিয়েছিলাম, উনি বললেন যে সরকারি যে রুল সেই রুল অনুযায়ী আমি ধানের বাড়ি নিতে পারবো না। তারপরে কি হলো, চাষিরা সব এসে ঐক্যবদ্ধ হয়ে সব রাস্তা নেমে পড়লো। আমরা 75 বস্তা ধান নিতে হবে, সবাই চাষিদের আবেদন 75 বস্তা ধান। গতবারে যেভাবে ধান নিয়েছে 75 বস্তা করে, সেই 75 বস্তা 45 কুইন্টাল ধান নিতে হবে। এটা কোন জায়গা? শিবনড়ি। আপনার নাম কি? আমার নাম বক্তিয়ার চৌধুরী। কতটা চাষ করেছেন? আমি চাষ করেছি 16 বিঘে ধান। এই 5-6টা গ্রামে 7টা গ্রামে অবরোধ করেছি, আমাদের সরকারি ধান দিচ্ছে। আমাদের বলছে যার যা জমিতে যা আছে খরচায় সে হিসেবে ধান বিক্রি করবো, কিন্তু হলে হচ্ছে না। আমাদের আমার বাবার জমি আমি চাষ করি, কিন্তু আমার নামে জমি আছে 2 বিঘে, সরকার বলছে 15-30 বার ধান, বাকি ধান আমি কোথায় বিক্রি করবো? আমি 8 বিঘে জমি ধান চাষ করছি, তোমার 8-120 বার ধান আছে, বাকি ধান আমি কীভাবে বিক্রি করবো? এইটাই আমাদের আন্দোলন, এই জন্য আমরা রোড অবরোধ করেছি। কতক্ষণ অবরোধ করেছেন? এই 1 ঘন্টা হলো। কি নাম আপনার? উদয় চাঁদ করায়, শিমনট। আমার ধান বিচার নিয়ে সমস্যা, আমাদের অন্য কিছু সমস্যা নাই। আমার ধানটা বিচে দিলে আমাদের কোনো সমস্যা নেই। তো ধান নেবো, ধান নেবো বলছে 10 কানা করে ধান নেবো, তাহলে আমার 15 বিঘে জমি, আমার 10 কানা ধান, 14 কানা ধান দিলে আমার কিছু যাবে বলুন? 75 বস্তা বেশি নেবে না, তাহলে 75 বস্তা ধান দিতে আমার 10 বিঘে জমিতে যে 15 বিঘে জমিতে যায়, তাহলে আমার 300 বস্তা ধান হয়, তাই 300 বস্তা আমার 75 বস্তা ধানটা আমার কথা থাকে বলুন, এবার যুক্তি করে বলুন। খামারপাড়া, খামারগা, নুরকোনা, ঝাড়ু ইয়ে আছে, নুরকোনাইপুর, খামারগা, এগুলো সব আমাদের ঝাড়ুল সবই আছে আমাদের এখানে। আমাদের 5 লাখ না, আমরা জাতীয় সড়ক অবরোধ করছি এই কারণেই। আমাদের আমরা হচ্ছে কৃষক, আমরা চাষি, আমাদের ধান মাঠে ঘাটে আছে, ঠিকমতো বিক্রি করতে পারছে না, এখনও ডেট হয় নাই, কিংবা ডেট যেটাই হয়েছে সেটা এখন বলছে যে বিঘা প্রতি 10 বস্তা করে ধান নেবে। সেটা বিঘা প্রতি করে 10 বস্তা করে যদি ধান নেওয়া হয় তাহলে কোনো চাষির কিন্তু ধান যাবে না। তার জন্য আমরা একতা হয়ে বিডিও অফিসের কাছে আমরা সামিল হয়েছিলাম, যাদের এটা গত বছরের যে নিয়ম সেই নিয়মেই কিন্তু আমাদের ধান নিতে হবে, এইটাই আমাদের দাবি ছিল। সেই জন্য উনিও বলছো স্টেট গভর্নমেন্টের যে আইন, সেই আইন সেই রুল ছাড়া আমি এক পা চলতে পারবো না, আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন। সেই জন্য আমরা এখানে মানে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। আমার নাম শেখ দেলোয়ার।